যেটা হচ্ছে ইন্টারনেট এডিকশন। ইন্টারনেট এডিকশন দুটো লক্ষণ বলছি, দুইটা যা দুইটা পাঁচটা লক্ষণ যায় দুটো লক্ষণ। প্রথম লক্ষণ হচ্ছে, প্রথম লক্ষণ হচ্ছে আপনার বারে বারে দেখতে ইচ্ছে করবে, তার মানে দেখতেছে একটু পর মোবাইল বের করবেন আর বলবেন যে দেখি তো কে কি দেখলো, আমার কথার উত্তর কে কি দিল, মানে বারে বারে আপনার হাতটা ওখানে চলে যাবে। যদি বারে বারে মোবাইল দেখতে ইচ্ছে করে তাহলে বুঝতে পারবে এই দিকটা। নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই ইন্টারনেটের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আপনার জরুরি কাজ হবে না। অফিসের জরুরি কাজ, পড়াশোনার জরুরি কাজ, পরিবারের জরুরি কাজ, আপনার কোম্পানির জরুরি কাজ, এই সকল জরুরি কাজের হ্যাম্পার ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনি এডিক্টেড। দুইটা পয়েন্ট বলতে পেরেছি, বারে বারে মোবাইল দেখতে ইচ্ছে করবে, এরকম যদি হয় এটাকে বলে ইম্পালসিভ, ইম্পালসিভ ডিসঅর্ডার। বারে বারে দেখতে, বারে বারে দেখতে, একটু করে একটু করে দেখতে ইচ্ছে করবে, এরকম যদি অবস্থা হয় তাহলে বুঝতে হবে এডিক্টেড হয়ে গেছে। নাম্বার টু, ওই ইন্টারনেটের কারণে যদি আপনার জরুরি কাজের ক্ষতি হয়, সেটা ব্যবসার কাজ, পরিবারের কাজ, সংসারের কাজ, পড়াশোনার কাজ, তাহলে বুঝতে হবে আপনি এডিক্টেড। দুটো পয়েন্ট বললাম, কিন্তু তিনটা পয়েন্ট বললাম না, ওটা থাক। তাহলে বেরিয়ে আসার উপায় কি? চারটা আজকে থেকে করবে। আগে বলবো চারটা কাজ। নাম্বার ওয়ান, প্রথম কাজ হচ্ছে খাওয়ার টেবিলে, পড়ার টেবিলে, কাজের টেবিলে আমি মোবাইল সামনে রাখবো না। যদি ডাটা মাটা থাকে কোনো ইনফরমেশন, সেটা ভিন্ন জিনিস। খাওয়ার টেবিলে, পড়ার টেবিলে ইন্টারনেট মোবাইল ফোন থাকা যাবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখন কোনো মিটিংয়ে থাকবো, বন্ধুর সাথে কথা বলবো, আত্মীয়র বাসায় যাবো, বসের সাথে কথা বলবো, কলিগের সাথে কথা বলবো, বন্ধুর সাথে কথা বলবো, মোবাইল ফোন হাতে রাখা যাবে না। আপনি আত্মীয় বাসে গেছেন, মামার বাসা, চাচার বাসা, খালার বাসা, কুকুর বাসা, এখন আপনি মামার সাথে কথা বলছেন, মামা কেমন আছেন, কিন্তু হাতে মোবাইল, বাবা ভালো আছেন, আরে বললেন না বাবা, বাবা ভালো না, ও বাবা বাবা না, মামা মামা, আহা বুঝছি বাবা, বুঝছি বাবা, আমি কি ভাইজের বুঝতেছেন? মামার সাথে কথা বলতেছেন হাতে মোবাইল নিয়ে, মামা মামা, চোখ তো মামার দিকে না, চোখ তো মোবাইলের দিকে, তার মানে আপনি মামার সাথে ফাইজারি করতেছেন। খবরদার, আত্মীয়ের পাশে গেলে মোবাইল বের করবেন না, বন্ধুর সাথে কথা বলবেন মোবাইল ফোন করবেন না, আপনাদের কলিগের সাথে কথা বলবেন, কথা বলবেন তো তখন মোবাইল পাবেন না, তার আগে রাইট। যে কাজে সিরিয়াস সে কাজে সিরিয়াস। আমি দেখেছি মিটিংয়ের মধ্যে বন্ধু লেকচার দিচ্ছে, সেখানে সামনে মোবাইল দেখতেছে, এমনকি লেকচার দিচ্ছে পাশে আছে মোবাইল, আশ্চর্য ব্যাপার। সারা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে আমি এরকম ঘটনা দেখি না, ওরা মিটিংয়ে মোবাইল দিয়েই ঢোকে না, আমাদের হাতের মধ্যে মোবাইল থাকে, আমাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তাহলে কয়টা পয়েন্ট বললাম? প্রথম পয়েন্ট কি? খাওয়ার টেবিলে, পড়ার টেবিলে, আর দ্বিতীয় বলেছি মামা আত্মীয় স্বজনের বাসায় গেলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় বা বসদের সাথে কথা বলার সময় হাতের মধ্যে মোবাইল রাখা যাবে না, বেয়াদবি। আপনি এমডি সাহেব চেয়ারম্যানের সঙ্গে কথা বলতেছেন, ডাইরেক্টর সাথে, আমার হাতের মধ্যে মোবাইল আপনি দেখতেছেন, তা আপনার মাথার মধ্যে প্রবলেম আছে। আমি কি বুঝাইতে পারছি? কয়টা পয়েন্ট গেল? তিন নম্বর পয়েন্ট, বিছানার মধ্যে ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানায় নেওয়া যাবে না। রাত্রে তিনটে বেজে যাবে কে করেন না, পরের দিন অফিস যাও তো হবেই না, ক্লাসও হবে না, চাকরিও হবে না, ব্যবসাও হবে না। আমি কি বুঝাইতে পারছি? বিছানার মধ্যে মোবাইল ফোন নেওয়া পাবেন, কাজটা কঠিন রাইট? তাহলে কয়টা পয়েন্ট গেল? চার। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন মোবাইল, যেদিন বন্ধের দিন, সপ্তাহে একদিন বন্ধ থাকে না, ওই বন্ধের দিন আপনার মোবাইলে থাকবে না, ডাটা বন্ধ। আপনি মোবাইল অন থাকবে, মোবাইল থাকবে, কিন্তু ইন্টারনেট থাকবে না। যেদিন ইন্টারনেট মুক্ত দিবস মানে কি, ওই দিন আপনি বেড়াবেন, ঘুরবেন, বউয়ের সাথে ঘুরবেন, বাচ্চার সাথে ঘুরবেন, রাতের সময় যাবেন, লোকজনের সাথে ঘুরবেন, জীবনটা খুশ করবেন, দেখবেন ওই দিনটা হবে আপনার জীবনের সেরা দিন, শ্রেষ্ঠ দিন, আনন্দ দিন, না তো আপনি পাগল হয়ে যাবেন। আমেরিকান বর্তমানে রিসার্চ বলছে ডিটাক্স করতে হয়, বিষ মুক্ত করতে হয়, তাহলে দুই দিন অন্তত ইন্টারনেট করতে থাকবে। আমি বলি 10 বছর থেকে সপ্তাহে একদিন, আমেরিকানরা বলে দুই দিন, অন্তত একদিন তো থাকেন, আমি জানি পারবেন না।
সংসার টিকবে না, বউ টিকবে না, বাচ্চা টিকবে না, কিচ্ছু টিকবে না, আত্মীয় স্বজনও টিকবে না, কারণ আপনি পাগল হয়ে গেছেন। আচ্ছা, আমি যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, এই যে স্যার স্যার যখন পড়ে, চেয়ারম্যান স্যার যখন পড়ে, আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মোবাইল স্যার থাকি নাই, আমরা মানুষ হই নাই, তাহলে এখন প্রতিদিন মোবাইল স্যার থাকতে হবে কেন? আমাকে মাথায় পাগল হয়ে গেছে নাকি? কি পারবো আমরা সুন্দর একটা মানুষ হতে পারবো? আমরা যদি সফল ব্যবসা হতে চাই তাহলে আমাদের এই কাজ করতে হবে ইনশাআল্লাহ, নাকি? তাহলে হয়ে গেল কাজ শেষ। আমার প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের ব্যবহার আমাদের চিন্তার উপর নির্ভর করছে, তো আমাদের চিন্তাটাকে পজিটিভ করতে হবে।